ঘূর্ণিঝড় দানার প্রভাবে যে ক্ষয়ক্ষতি সাতক্ষীরা অঞ্চলে হওয়ার কথা ছিল সেইটা কিন্তু হয়নি। আমি যদি সর্বশেষ আপডেটটি জানাতে চাই, যে সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে খোঁজ নিয়ে যেটা আমরা জানতে পেরেছি যে সেখানকার নদী খালে 2 থেকে 3 ফিট পানি বৃদ্ধি পেয়েছে, তবে কোথাও কোনো ওভারফ্লো হওয়ার, বাঁধ বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার কোনো খবর আমাদের কাছে নাই। সাতক্ষীরাতে 887টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, সে আশ্রয় কেন্দ্র কোথাও কিন্তু কোনো মানুষ ওঠেনি এবং প্রায় 700 কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে এবং 700 কিলোমিটার ভেড়িবাঁধের মধ্যে শতাধিক স্থানে কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল। সেসব ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ কিন্তু কোথাও ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো খবর আমরা জানতে পারিনি। কিছুক্ষণ আগে স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে দানার প্রভাব এখনও দিনব্যাপী থাকবে, থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। এছাড়া দিন যতই এগুচ্ছে বা বেলা যতই বাড়ছে, ততই কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, রাতভোর ওই উপকূলবর্তী অঞ্চলের মানুষ কিন্তু রাতভোর তাদের নির্ঘুম একটি রাত কেটেছে, তাদের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা ছিল, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি না হয়নি এবং ইতিমধ্যেই ঘূর্ণিঝড় জানা তার শেষ ভাগটি অতিক্রম করছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চলে নাই। সুন্দরবনের মধ্যে যে জেলেবায়ুরা ছিল তারাও নিরাপদে ফিরে এসছে। এই ছিল আমার কাছে জানার সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, 18 বাংলা, সাতক্ষীরা।